দেখতে পাচ্ছ এখানে ম্যাচ চলছে, একটা সময় আমিও এখানে খেলতাম, তো আমার একটা চোট লেগেছিল সেই কারণে আমি আর খেলতে পারি না। দেখো আগে ঠিক এই জায়গাটাতে হচ্ছে আমরা প্র্যাকটিস করতাম। একমাত্র ক্রিকেট কোচিং ক্যাম্প বলতে পারো, আর লোকেশনটা হচ্ছে পুরাতন ঝাড়গ্রাম ঠিক উল্টো দিকে আসলে দেখতে পেয়ে বড় বড় গেটে লেখা আছে। তো গাইজ, আমার এই আজকের ভিডিওটা বানানোর কোনো প্ল্যানই ছিল না। যদি আজকে লাড্ডু আমাকে না বলতো যে চল আজকে মাঠে ম্যাচ আছে, তোর ভিডিও বানানো হয়ে যাবে আর পুরনো অনেক স্মৃতি তাজাও হয়ে যাবে। তো থ্যাংকস লাড্ডু ভাই আমার কন্টেন্ট দেওয়ার জন্য, কন্টেন্টের জন্য আমার অভাব নেই ভাই, ঠিক আছে। আর আমার কিছু লাইফের গল্পও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই মাঠটা জুড়ে আমার ছোটোবেলা থেকে অনেক স্মৃতি আছে ভাই। তো স্টার্ট করা যাক। তো 2016 সালে আমি আমার চোখে অনেক স্বপ্ন নিয়ে এই মাঠে বিকেলবেলা বাবার সাথে এসেছিলাম। বাবাও অনেক স্বপ্ন দেখেছিল যে ছেলে আমার দেশের জন্য না হলেও রাজ্যের জন্য হলেও কিছু একটা করবে। তো আমি শেষমেশ কিছুই করতে পারিনি, আমার পার্সোনাল কিছু প্রবলেম আর শারীরিক প্রবলেমের জন্য আমার একটা চোট আছে কোমরে, মানে কোমরে, তার জন্য আমি আর বল ব্যাট অতটা ঠিক করে মানে ফ্লেক্সিবলি করতে পারি না, আর আমার ফিটনেসও অতটা নেই এখন। তো আগে আমি খেলতাম এই মাঠে, আমি ওপেনিং করতাম এই টিমের হয়ে করে আন্ডার 16 অবধি। তো তারপর করোনা এলো, তারপর সব শেষ হয়ে গেল, সব স্বপ্ন মাটিতে মিশে গেল ভাই। তো সবাইকেই বলবো, সবাই মানে কেউ হাল ছেড়ো না, সবাই মাঠে এসে নিজের ঘাম ঝরাও, তবেই গোল অ্যাচিভ হবে। না খেটে কোনো দিন গোল অ্যাচিভ হয় না, শুধু মুখে বড় বড় কথা বললে ভাই গোল অ্যাচিভ হয় না। হ্যাঁ, এখন কারো কারো লাখেরও ব্যাপার থাকে। আর এখন যে ব্যাটিং করছে আমার ছোটু ভাই, এই ছেলেটা আমার ছোটো থেকে এত মানে সঙ্গে আছে, মানে আমি কোনো দিন ডিমোটিভেট হই না ওর জন্য ভাই। আমি যখন ক্রিকেট 2-3 বার ছেড়েছি, ও আমাকে মাঠে ফিরিয়ে নিয়ে এসেছে। তো থ্যাংকস বলবো ওর কাছে, থ্যাংকস বলেও মানে কী আর বলবো, ও আমার সব সিক্রেট জানে। আমার বন্ধুদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড হচ্ছে ছোটু। তো সবাইকেই বলবো মাঠে এসো, খেলাধুলো করো, নিজের বাবার স্বপ্ন পূরণ করো। আর কি দেখতে পাচ্ছ এখানে ম্যাচ চলছে, একটা সময় আমিও এখানে খেলতাম, তো আমার একটা চোট লেগেছিলো সেই কারণে আমি আর খেলতে পারি না। আর করোনার পর থেকে আমি এমনিতেও খেলা ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার বয়স পেরিয়ে গেছে, আর কোমরে একটা চোট আছে যে কারণে আমার একটু মানে কী বলবো, হাত ঘোরাতে বা ব্যাটিংয়ের পুল মারতে গিয়ে একটু প্রবলেম হয়। তো একদিন পুরো গল্পটা বলবো। আর করোনার পর থেকে আর খেলি না আমি এমনি ডিউতে, আগে খেলতাম এখানে। আর আমি কোথায় প্র্যাকটিস করতাম সেই জায়গাটাও দেখে নাও। দেখো আগে ঠিক এই জায়গাটাতে হচ্ছে আমরা প্র্যাকটিস করতাম, তখন জায়গাটা এত সুন্দর ছিল না। এটা লক্ষ্মীরতন শুক্লা যখন এই মাঠের মানে কিছুটা অংশ লক্ষ্মীরতন শুক্লারও আছে। আগে মাঠটার নাম ছিল RMS ক্রিকেট একাডেমি, এখন মাঠটার নাম হচ্ছে RMS LRS ক্রিকেট একাডেমি। আর এই এই জায়গাটায় আগে প্র্যাকটিস হতো, এখনও হয়, মানে আমরা তো আর খেলি না, এখন নর্মাল খেলাধুলোর জগৎ থেকে বেরিয়ে গেছি, এই জায়গাটায় আগে প্র্যাকটিস করা হতো। দেখো ম্যাচ খেলা চলছে, তো এখন একটু সিনেমেটিক্স এনজয় করো পুরো মাঠটার। মাঠে সিনেমেটিক্স দেখলে এইখানে ডিউজের ঝাড়গ্রামের একমাত্র ক্রিকেট একাডেমি বলতে পারো, এখানে অনেকে প্র্যাকটিস করতে আসে। আর তোমরা যারা যারা প্র্যাকটিস করতে ইচ্ছুক এখানে আসতে পারো, এখানে এমন কিছু টাকা নেয় না প্র্যাকটিস করানোর জন্য। আগে আমাদের সময় এটা ফ্রি ছিল, যখন লক্ষ্মীর স্যার মানে লক্ষ্মীরতন শুক্লা এখন যে বেঙ্গলের কোচ বলতে পারো, তিনি এখানে প্র্যাকটিস করাতে আসতো, তখন ফ্রি অফ কস্ট ছিল। এখন কত টাকা নেয় সেটা জানি না, এখানে এসে করে জিজ্ঞাসা করতে হবে। জায়গাটার নাম হচ্ছে পুরাতন ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের ঠিক জিপির পাশেই অপোজিটে মাঠটা, আসতে পারো। আর এই ভিডিওটা একটা ছোটোখাটো ভিডিও ছিল, আমি এখানে প্র্যাকটিস করতে আসতাম, তো ভাবলাম জায়গাটা কভার করে নিই, আর অনেকদিন আসা হয়ও না। মানে এত সুন্দর মাঠটা, পুরো সবুজ, এই মাঠের একটা মানে ঐতিহ্য আছে, মাঠের ঘাস কোনো দিন মানে কী বলবো চাটরা হয় না, বুঝতে পারছো তো, মাটি বেরোয় না, পুরো মাঠটা সবসময় ঘাসে ঘেরা থাকে। আর ওখানে একটা গাছ আছে বড় গাছ, ওই গাছটা ওই গাছটা হচ্ছে বলতে পারো মাঠের প্রাণ। চলো এখন মাঠটা থেকে বেরিয়ে যাই, আর কবে আসা হবে যাই না, তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই এসছি যখন। তো চলো ভিডিওটা আজকে এই অবধি, ভালো লাগলে একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে।